আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। আমার নাম জিয়াউদ্দিন, মোহাম্মদ জিয়াউদ্দিন। মোহাম্মদ জিয়াউদ্দিন স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ভৈরব কিশোরগঞ্জ। ভৈরব কিশোরগঞ্জ থেকে এসেছেন। আমি একজন প্রবাসী। প্রবাসী, কোন দেশে থাকেন আপনি? বাহরাইন। বাহরাইনে। স্যার, একটু জানতে চাইবো আপনি এই ডিপিআরসি হসপিটালে মূলত কি ধরনের সমস্যা নিয়ে প্রথম ভর্তি হয়েছিলেন? আমার বিশেষ করে মাজায় ব্যথা ছিল, ঘাড়ে ব্যথা ছিল, এর জন্য আমার আসা। স্যার, কতদিন যাবত এই সমস্যাটা আপনি ভুগছেন? সমস্যাটা 4 বছর ধরে ছিল। গত 4 বছর যাবত আপনার ঘাড়ে এবং কোমরে ব্যথা ছিল। স্যার, এই সমস্যাটার কারণে আপনি প্রাথমিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হতেন? আমি কাজ করতে পারতেছিলাম না, এর জন্য আমার বাংলাদেশে আসা। কাজে প্রবলেম, 3 মাস আমি বাইরে বসেছিলাম। মানে কাজে আপনি যেতে পারছিলেন না? পারছিলাম না আর কি। মানে এই এই ধরনের প্রচন্ড রকম ব্যথা ছিল? ব্যথা ছিল, আমি নইতে পারছিলাম, নইতে কমর বাঁকা করলে আমার ব্যথা হতো আর কি, এই জন্য আমি ডিউটিতে যেতে পারছিলাম। আচ্ছা, জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি কোন ডক্টর সাহেবের আন্ডারে ভর্তি ছিলেন? ডক্টর শফিউল্লাহ প্রধান। ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে ট্রিটমেন্ট করেছেন। স্যার, কতদিন যাবৎ চিকিৎসা করেছেন? 7 দিন। গত 7 দিন যাবৎ আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, এই 7 দিন ট্রিটমেন্ট করার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? বর্তমানে আমি ফুল ভালো, সম্পূর্ণ ভালো হয়ে গেছে। মানে গত 4 বছর যাবৎ আপনি যে সমস্যায় ভুগছেন, যে সমস্যার কারণে আপনি আপনার গত 3 মাস আপনি মানে আপনার কাজে যোগদান করতে পারেননি, আপনি বসেছিলেন এবং ফলশ্রুতিতে আপনি বাংলাদেশে চলে এসেছেন এবং এখানে এসে আপনি মাত্র 7 দিন আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। স্যার, জানতে চাইবো আপনার এই সমস্যাটার কারণে কি আপনি এর আগে কোথাও কোনো ধরনের ট্রিটমেন্ট করিয়েছিলেন? বাহরাইনে করিয়েছিলাম, ওইখানে কোনো ফল পাই নাই, এই জন্য এই চিকিৎসার জন্য আমি বাংলাদেশে এসে গেছি। আচ্ছা, যখন ট্রিটমেন্ট করেছিলেন মানে কি হতো, তারা কি ওষুধ দিয়েছিল কোনো? মেডিসিন দিয়েছিল অবশ্যই। ওষুধটা খাওয়ার পরে হয়তো কয়েকদিন ভালো থাকেন, তারপর আবার আগের অবস্থা আপনি চলে আসতেন? আচ্ছা, তো এখানে ওনার ভাইয়ের ছেলেকে আমরা পেয়েছি, আমরা একটু ওনার সাথে কথা বলবো। স্যার, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আহমেদ। ইয়াসিন আহমেদ স্যার, আপনি পেশাগতভাবে মূলত কি করেন? আমি একজন নার্স, আমি ইউনাইটেড হসপিটালে আছি। ইউনাইটেড হসপিটালে আছে। আচ্ছা, একটু জানতে চাইবো আপনারা এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা মূলত কিভাবে জানতে পেরেছিলেন? আমি জানতে পেরেছি, আমার একজন মামা ছিল এখানে, কিছুদিন অ্যাডমিশন ছিল এবং আমি অনেক ইউটিউবে দেখেছি স্যারের ভিডিও, যে আমি এখন অনেক খোঁজ খবর নিয়েছি যে বাংলাদেশের মধ্যে এটাই আছে, বাত ব্যথা এবং কোমর ব্যথা, হাঁটু ব্যথা, ঘাড় ব্যথা, এর জন্য শফিউল্লাহ স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দেয়। কারণ আমার মামা এখান থেকেই গত মাসে চিকিৎসা নিয়ে ইনশাল্লাহ সুস্থ, এখন সম্পূর্ণ সুস্থ। এবং গত সপ্তাহে আমি আমার আপুকে এখানে দেখিয়ে গিয়েছি, ইনশাল্লাহ আমরা আগামী 1 তারিখ এখানে সে অ্যাডমিশন হবো। অ্যাডমিশন হবে। আমার ভাইয়া বিদেশ থেকে আসতেছে আগামী 1 তারিখ, ইনশাল্লাহ 1 তারিখে চলে আসবে। স্যার, জানতে চাইবো যে আপনার কাকাকে আপনি এর আগে দেখেছেন, যে উনি যখন অসুস্থ ছিলেন সেই অবস্থা এবং বর্তমান অবস্থা, দুইটাতে আপনি কি পার্থক্য দেখতে পাচ্ছেন? পার্থক্য দেখতে পাচ্ছি অনেক। যখন আমি এয়ারপোর্ট থেকে নিতে আসি, তখন আমরা যখন ফার্স্ট কাকাকে দেখি, আমরা কোলাগুলি করতে কাকা ঠিকভাবে হাঁটতে পারতেছে না, যে বলে কাকা আমি 3 মাস যাবত আমি শুধু বসে আছি, আমি কোনো কাজকর্ম করতে পারি না, সেজন্য দেশে চলে আসছি। ওনাকে নিয়ে বাজারে কোথাও যেতে পারি, যেতে পারি না একদম, উনি একদম হাঁটতে পারে না, অনেক দূরে দূরে নিয়ে যেতে হয়। তো ইনশাল্লাহ এখানে এসে আমরা এখন কাকা একদম সুস্থ। আমাকে বলে, আমি আজকে বললাম যে আজকে কি কোনো কিছু ব্যবস্থা করবো গাড়িতে নিয়ে আপনার যাওয়ার জন্য, উনি বল কোনো কিছু লাগবে, ইনশাল্লাহ আমি এখন সুস্থ। ডক্টর শফিউল্লাহ স্যার প্রধানের যে ট্রিটমেন্ট পাচ্ছি, ইনশাল্লাহ আমি সুস্থ। এখানে অনেক ইঞ্জেকশন দেওয়া হয়েছে এবং অনেক মেডিসিন পাচ্ছি, ইনশাল্লাহ সুস্থ। স্যার, আরেকটু জানতে চাইবো যে আপনি যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডক্টর ছিলেন, নার্স ছিলেন বা যারা আপনার ম্যানেজমেন্টে আছেন, তারা কি টাইম টু টাইম আপনার সব ধরনের সেবা নিশ্চিত করেছেন এবং টাইম টু টাইম আপনি কি সব ধরনের সেবা পেয়েছেন কিনা? জি, আপনি যে কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথার কারণে আপনি প্রবাস থেকে বাংলাদেশে চলে এসেছেন প্রপার ট্রিটমেন্ট না পাওয়ার কারণে, আপনার মতো এরকম অসংখ্য রোগী আছেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যারা হয়তো সঠিক ট্রিটমেন্ট পান না, অনেকে আছেন যে হয়তো ভুয়া চিকিৎসকের মানে সম্মুখীন হয়ে তারা দেখা যায় তাদের সর্বোচ্চ শেষ করে ফেলেন, অনেকে আছে ভুল ট্রিটমেন্টের কারণে ওনাদের জীবনে অনেক বড় ক্ষতি পর্যন্ত হয়ে যায়, অনেকে আছেন যে হয়তো সঠিক ডক্টর খুঁজে পান না, যে কার কাছে গেলে তাদের ভালো হবে, তারা কনফিউজ থাকেন, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? ওই সব ভাইদেরকে আমি বলছি স্যারকে দেখানোর জন্য, ওরা এখানে যেতে আসে।
কেন আসবে? তাদের সমস্যা ভালো হবে এই জন্য আসবে। মানে আপনি নিজে ভালো হয়েছেন, আপনি নিজে উপকার পেয়েছেন, আপনি চান যে তারা অন্তত একবার আসুক, এসে তারা যাতে ট্রিটমেন্টটা নেয়। আচ্ছা আচ্ছা, একটু জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের যে সেবা আপনারা পেয়েছেন বা দেখেছেন, সেটাকে আপনারা আউট অফ 10 10 এর ভিতরে কত দিবেন? আপনারা আমরা 10 এর ভিতরে 10 হয়ে যাবে। 10 এর ভিতরে 10, কারণ এখানে যে রিসেপশন যে ভাইয়ারা আছে এবং লেডি নার্স আর ডক্টর আছে এবং সফুল আছে, প্রতিদিন দুইবার করে ভিজিট করে এবং যে রিসেপশন সবাই খোঁজ খবর নেয়, খাবার টাইম টু টাইম খাবার দিচ্ছে আমাদেরকে, মোটামুটি সব দিক দিয়ে ভালো, সব দিক থেকে ভালো। আর আমি বাংলাদেশ এবং প্রবাসী সবাই ভাইদের উদ্দেশ্য করে বলতেছি যে বাংলাদেশের মধ্যে যদি কেউ বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড় ব্যথা, মাথা যে কোনো ধরনের ব্যথা সংক্রান্ত থাকে, সবাই যেন ডিপিআরসি হসপিটালে আসে। আমি আগে ভাবতাম ভিডিও দেখে যে এটা আসলে কি ভুয়া হবে কিনা, কিন্তু আমরা সরাসরি এখন এখানে এসে বুঝতে পারছি এটা আসলেই সত্য। ইনশাআল্লাহ আমাকে আগে দেখে বুঝতে পারছি যে আমি সম্পূর্ণ সুস্থ, এখানে যে আমার ট্রিটমেন্ট ইনশাআল্লাহ এখন আমরা সুস্থ, সম্পূর্ণ সুস্থ। জি স্যার, অনেক সুন্দর করে বলেছেন। বিডি টুডেজ এর পক্ষ থেকে আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় এবং মতামত দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।